বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই নিরাপদে আছো। আমরা ইতিহাস প্রথম পত্রের ক্লাসে আছি। আমরা ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম। আমাদের দ্বিতীয় অধ্যায় শিরোনাম ছিল ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল। তোমাদের কিছু মনে আছে আমরা গত ক্লাসে লর্ড ওয়ারেন হেস্টিংস এবং তার পরবর্তী নিয়ামক আইন 1773 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপর চিরস্থায়ী বন্দোবস্ত 1793 এবং লর্ড ওয়েলেসলি এবং টিপু সুলতান আমরা আলোচনা করব। আলোচনা শুরুতে আমরা বন্ধু বলতে আসলে কি 1793 সালে লর্ড কর্নওয়ালিস তিনি চালু করেছিলেন। আমরা কর্নওয়ালিস দেখি, লর্ড কর্নওয়ালিস 1786 সালে গভর্নর জেনারেল হয়ে ভারতে আসে। তিনি এসেই এই আর্থিক সংকট দূর করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেই ব্যবস্থা গ্রহণের মধ্যে তিনি 1789 সালে দশশলা বন্দোবস্ত নামে একটি দশশলা বন্দোবস্ত চালু করেন, যেটা জমিদারদের সাথে তার 10 বছর ব্যাপী একটা চুক্তি, যে জমি ইজারা দেওয়া, যেটা বলে যে জমি তিনি ইজারা দিয়েছিলেন এর বিনিময়ে রাজস্ব দিতে হবে, এটা 10 বছরের একটা চুক্তি, চুক্তিভিত্তিক ইজারা ছিল। দশটা বন্ধ চালু করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি যদি বোর্ড অফ ডাইরেক্টর বা ডাইরেক্টর সভা যদি অনুমোদন করে তাহলে এটাকে তিনি চিরস্থায়ী করে দিবেন। পরবর্তীতে আমরা দেখতে পাই 1792 সালে বোর্ড অফ ডাইরেক্টর এটার অনুমোদন করলে 1793 সালের 22 মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী হিসেবে এই বন্দোবস্ত ঘোষণা করে। চিরস্থায়ী বন্দোবস্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো চিরস্থায়ী বন্দোবস্ত মূলত একটি ব্যবস্থা যেখানে কৃষি জমি থেকে যে রাজস্ব আসবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ জমিদারদের কাছে যে জমি যারা দেওয়া হয় সেটা নির্দিষ্ট রাজস্বের ভিত্তিতে দেওয়া হয়, যার ফলে প্রধান উদ্দেশ্য ছিল যে আয়ের নিশ্চয়তা, আয় একটা নিশ্চয়তা, কোম্পানির আয় একটা নিশ্চয়তা থাকতে হবে। বিশেষ করে আগে যেখানে ছিল ফসলের উৎপাদিত ফসলের মনে করি 1/3 অংশ আমার খাদ্য দিতে হবে, সেক্ষেত্রে ফসল উৎপাদন হয়েছে আমি চাষ করলাম না খাদ্য দিলাম না, চাষ করলাম খাদ্য দিলাম, ফসল যা হলো তা থেকে 1/3 অংশ দেওয়া হলো। কিন্তু এখন যেটা হলো যে খাজনাটা আমার দিতে হবে, খাজনা নিতে হবে দেওয়া হলো জমির ভিত্তিতে, আপনার অধীনে কতটুকু জমি আছে সেই জমি কি রকমের তার উপর ভিত্তি করে একটা খাজনা মনে করি নির্ধারণ করে দেওয়া হলো। মনে করি 10 টাকা খাজনা নির্ধারণ করে দেওয়া হলো একজন জমিদারকে। সেক্ষেত্রে জমিদার ফসল ফলাক বা না ফলাক, ফসল হোক বা না হোক, জমি পচিত থাক বা অন্য কোনো সমস্যা হোক, সেক্ষেত্রে কোম্পানি দেখবে না, কোম্পানি তার কাছ থেকে 10 টাকা খাজনা নিয়ে নিবে। এটা হচ্ছে তাহলে একটা আয়ের নিশ্চয়তা পাওয়া গেল যে এই বিষয়ে এখানে একটা নির্দিষ্ট একটা আয় হয়ে গেল। 2 নম্বরে ছিল দেখি আরেকটা বিষয় দেখি যে দেশের সমৃদ্ধি হলো। অর্থাৎ এখন জমিদারকে যদি আমরা নির্দিষ্ট করে দিই জায়গাটা যে আপনার খাজনা এরকম, তাহলে জমিদার চিন্তা করবে যে কিভাবে ফসলটা আরো বেশি ফলানো যায়, অর্থাৎ ফসল বেশি হলে জমিদারি লাভে থেকে যাবে। আবার যে পতিত জমিগুলো পড়ে আছে, সব অনাবাদি জমি পড়ে আছে, সেগুলো আমার যদি আবাদি করা যায় তাহলে তার থেকে যে ফসলটা আসবে সেটাও জমিদারি হয়ে যাবে। সুতরাং যে দেশের সমৃদ্ধি এটা কিন্তু উৎপাদনটা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে আমরা দেখি যে সমর্থক গোষ্ঠীর উদ্ভব। অর্থাৎ জমিদারের সাথে এখন কোম্পানির সরাসরি সম্পর্ক হয়ে গেল, সরাসরি সম্পর্ক হলো জমিদার এবং কোম্পানির মধ্যে চুক্তি হলো, তার মাধ্যমে জনগণের কাছে আর কোম্পানিকে পৌঁছাতে হচ্ছে না। তো
কোম্পানি জমিদারকে দিয়েই জনগণকে শাসন করতে পারবে। সুতরাং এতে কি হলো যে একসঙ্গে সমর্থক সে তৈরি হয়ে গেছে, অর্থাৎ জমিদারদের এখানে সমর্থক নিজেদের সমর্থক তৈরি হয়েছে, অর্থাৎ এসব জমিদারের নিজেদের কাছ থেকে এই রাজস্ব বিনিময়ে যে জমিদারি নিল তারা খাজনা পরিশোধ করে একটা বড় ধরনের একটা লভ্যাংশ থেকে গেল। তারপরে তারা জমিদারের সাথে কোম্পানি একটা ভালো কানেকশন বা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার মাধ্যমে এই কোম্পানির ইংরেজদের কোম্পানি শাসন এই এই অঞ্চলে শাসন করতে সহজতর হয়েছিল। আচ্ছা, উদ্দেশ্য যদি আমরা উদ্দেশ্য করে দেখাবো, উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছিল সেটা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাবে। আমরা সেক্ষেত্রে দেখি শ্রীকৃষ্ণ বন্দোপাধ্যায়ের সুফল এবং কুফল একটু আলোচনা করি। শ্রীকৃষ্ণ বন্দোপাধ্যায়ের সুফল যদি আমরা দেখি, সুফলের মধ্যে আমরা দেখতে পাই সুফল সুফল যদি দেখি তাহলে প্রথমেই দেখবো বাজেট প্রণয়নের সুবিধা। বাজেট প্রণয়নে সুবিধা, এখানে আমরা দেখি যে বাজেট প্রণয়নের সুবিধা হলো এই জন্য যে কোম্পানি একটু নির্দিষ্ট আয় নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট আমার পকেটে নির্দিষ্ট টাকা থাকলে আমার আমার খরচ কিন্তু আমি নির্দিষ্ট করতে পারবো যে আমি কোথায় কোথায় খরচ করতে পারবো, আমার এই বছর বা এই মাস কি হবে, কোথায় কোথায় খরচ হবে একটু নির্দিষ্ট করে সেক্ষেত্রে আমার সুবিধা হবে। সেক্ষেত্রে কোম্পানি এখানে সেটাই হয়ে গেল যে কোম্পানি এখন জানে যে আমি এই এই জমি থেকে বা এই আমি কত টাকা রাজস্ব করবো, মনে করি আমার রাজস্ব 100 টাকা আসবে বছর, তাহলে আমি এই 100 টাকা কোথায় কোন কোন খাতে ব্যয় করবো, কিভাবে ব্যয় করবো সেটা কিন্তু আগে থেকেই পরিকল্পনা হয়ে যাচ্ছে। সুতরাং এটা অনেক অত্যন্ত সুবিধাজনক হয়ে গেলো। দ্বিতীয় যদি আমরা দেখি কৃষির উন্নয়ন, কৃষির উন্নয়ন আগে বলেছি যে খাজনা নির্দিষ্ট হয়ে যাওয়ায় জমিদার শ্রেণী বা কৃষক শ্রেণীকে দিয়ে শ্রেণী বহুলাংশ উৎপাদনের জন্য চেষ্টা শুরু করলো, প্রতিটি জমি আগানাবাদী জমিগুলো এখন চাষাবাদের আগে ফলে ফলে দেখা গেল যে কৃষি উন্নয়নের ঘটে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে অনুগত একটা শ্রেণী তৈরি করলো, অনুগত জমিদার শ্রেণী তৈরি করলো, অর্থাৎ আমরা আগে বলেছি যে অনুগত শ্রেণী জমিদার শ্রেণী দ্বারা ব্রিটিশ কোম্পানির একান্ত অনুগত হয়ে উঠলো, তারা তাদের সেই শ্রেণী তৈরি করলো, যারা পরবর্তীতে আমরা দেখতে দেখতে পাই অনেক ক্ষেত্রে ইংরেজি শাসন করতে অত্যন্ত সহায়তা করেছে। এরপর যদি আমরা দেখি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, এখন থেকে জমির মালিক মালিকানা পেল জমিদাররা, সুতরাং জমিদাররা এই তাই সে জমিদার এই অঞ্চলটাতে ফসল উৎপাদন বা অন্যান্য কাজ কাজের জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়ন শুরু করলো, যেমন রাস্তাঘাট কালভার্ট অন্যান্য সকল উন্নয়ন শুরু করলো, যার ফলে দেখা গেল যে গ্রামীণ পর্যায়ে বা গ্রাম পর্যায়ে দ্রুত অবকাঠামো গড়ে উঠল। এরপর যদি আমরা কুফল দেখি তাহলে কুফল হিসেবে দেখতে চাই, কুফলের মধ্যে আমরা দেখবো জমিদারদের শ্রেণী সুরক্ষা করা হলো, জমিদার শ্রেণী সুরক্ষা এই কৃষি বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণীকে সুরক্ষা দেওয়া হলো, অর্থাৎ জমিদার শ্রেণী এখন জমির মালিক, কৃষক এখন মালিক না, সেক্ষেত্রে কি হলো জমিদার শ্রেণীকে সুরক্ষা দেওয়া হলো, আপনি কৃষক মানে খাজনা দেবেন, আপনার জমিদারি আপনার থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। দুই নম্বর হচ্ছে রাজস্ব নির্ধারণের সমস্যা, রাজস্ব নির্ধারণের সমস্যা হলো যে এই কারণে যে ভূমির পরিমাপ সঠিকভাবে না করিয়ে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল, তারা ফলস দেখা গেলো যে অনেক জমিদার যে যে মানে অনুন্নত ভূমি পেয়েও তাকে জমিদার মানে অনেক বেশি রাজস্ব দিতে হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো যে অধিক ভূমি অঞ্চল পেয়েও অনেক জমিদার কম রাজস্ব দিচ্ছে, ফলে এই সমস্যাগুলো দেখা দিল যেটা করা হয়নি। এবার যদি আমরা দেখি নায়ক গোমস্তা দৌড়াত, নায়ক গোমস্তা হচ্ছে জমিদার শ্রেণীর খাস লোক, জমিদাররা তাদের রাজস্ব মনে করি যে কোনো জমিদার 10 টাকা একটা জমিদারি পেয়েছে, তিনি নিজে নিজে কি করলেন, তিনি নিজে আবার এটাকে ইজারা নিলাম করলেন বা ইজারা দিলেন কোন একজন গোমস্তা বা রায়তের কাছে, মনে করি 15 টাকায়। জমিদার এখানে কোনো কাজ থাকলো না, জমিদার কোনো কাজ ছাড়াই তিনি চলে গেলেন, তিনি কোনো কাজ ছাড়া অন্য কাজ ছাড়া তিনি 5 টাকা এখান থেকে লাভ করতেছেন, কিন্তু এখানে গোমস্তা বা রায় তারা এখানে 15 টাকা দিয়ে 10 টাকা জমি কিনে নিল এবং তারা সেখান থেকে
কৃষকদের মাঝে সেটা বন্টন করে দিতে হবে, অধিকারে বন্টন করে দিতে অধিক অধিক একটা অধিক পরিমাণ রাজস্ব আদায়ের চেষ্টা করবে। এবার যদি দেখি আমরা প্রজাহিত কৃষি জমিদার সংকট, প্রজাহিত কৃষি জমিদার বলতে আমরা বুঝি যে যে সকল জমিদাররা তাদের জমিদের অঞ্চলে যে লোকজন সাধারণ মানুষজনের কাছে কৃষকদের জন্য কাজ করে, তাদের সুখ দুঃখের অংশীদার হয়, ভাগিদার হয়। কিন্তু এখানে আমরা দেখি যেহেতু জমিদারের খাজনা নির্দিষ্ট, সুতরাং কখনো যদি কোনো খাজনা কোনো জমিদার খাজনা মওকুফ করে দেয় তাহলে তাকে জমিদারের খাজনা কিন্তু মওকুফ হচ্ছে না। সুতরাং কোনো 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 বছর ফসল যদি কম উৎপাদন হয় বা কোনো কারণে ফসল বিনষ্ট হয় তাহলেও জমিদারকে বাধ্য করা হচ্ছে খাজনা তুলতে, কারণ জমিদারকে জমিদারকে যাই বলুক না কেন তাকে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ কোম্পানিকে সরবরাহ করতে হবে। সুতরাং জমিদার প্রজাবিদেশী জমিদারের এই সময় সংকটে পড়ে গেল, তারা খাজনা মওকুফ করে দিচ্ছেন বা অন্যান্য কৃষকদের উপকারে কাজ করছেন, তারা এই সময় খুবই সংকটে পড়ে। আমি যে দেখতে যে অনেক জমিদারি তাদের অনেক জমিদারি নিলামে নিলামে হয়েছে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার যে সূর্যাস্ত আইন নামে একটা আইন ছিল, আরেকটা সূর্যাস্ত আইন, এই জন্য এটাকে বলা হচ্ছে, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের পূর্বেই জমিদারকে ওই ইংরেজ কোম্পানিকে ওই পরিমাণ রাজস্ব পরিশোধ করতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ সূর্য নির্দিষ্ট তারিখের সূর্য ডোবার আগে জমিদারকে রাজস্ব ইংরেজ কোম্পানিকে পরিশোধ করতে হবে, এটা ছিল একটা আইন। এই সূর্য আইন সূর্যাস্তের আগ পূর্বে যদি না করা হতো তাহলে তার জমিদারি নিলামে চলে যেত, নিলামে অন্য কাউকে দিয়ে দেওয়া হতো। তো এই জন্য এই আইন এই সূর্যাস্তের বন্দোবস্তকে সূর্যাস্ত আইন আইনের যারা কৃষি কাজ করে বা যারা কৃষক শ্রেণী তাদের কোনো ভূমি নাই, তারা হচ্ছে এখন ভূমিহীন কৃষক শ্রেণী, ভূমিহীন কৃষক শ্রেণীর উদ্ভব ঘটলো এই এই চেষ্টা বন্ধ করতে মাধ্যমে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই অবস্থা চলছিল খুব যে খারাপ চলছে বা ভালো চলছে এটার অনেক সমালোচনা আছে, তবে এর মাধ্যমে এ ধরনের বৈষম্য উদ্ভব ঘটলো, বিশেষ করে যারা বললাম যেটা প্রজাই হচ্ছে সেই জমিতে যারা প্রজাদের কাজ করে তারা গভীর সংকটে পড়ে গেল, তাদের জমিতে বিলীন হয়ে গেল, নতুন তারা অত্যাচার করে অধিক শস্য উৎপাদন উৎপন্ন করতে চায় থাকে, এবং এক্ষেত্রে দেখা গেল যে ওই আয়ত্ত শ্রেণী ক্রমশ শ্রেণী তারা তারা জমিদারি ইজারা নিয়ে তারা তারা নিলামে নিলামে কাজ শুরু করলো, এবং এর ফলে দেখা গেল যে তারা নিজেরাই এক সময় জমিদার হয়ে গেল। তারা তারা কৃষকদের কৃষকদের কাছ থেকে অধিক হারে আদর্শ আদায়ের চেষ্টা করতে থাকে, অর্থাৎ কৃষকদের শোষণ নির্যাতন করে তাদের সাথে চেষ্টা করতে থাকে। তারপর দেখা যায় অনেক কৃষক তারা বাড়ি ঘর পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে তারা সবাই জন্য দেখা দিয়েছিল। তারপরেও কিছু বিষয়ে জমি দেখতে পাই যে কোম্পানির জন্য কিছুটা লাভ লাভজনক ছিল বলাই যায়, কারণ তাদের তারা নিজস্ব একটা অর্থ পেয়েছিল এবং শাসন করার জন্য একটা সুযোগ পেয়েছিল। এরপর আমরা দেখবো লর্ড ওয়েলেসলি, সরি লর্ড ওয়েলেসলি, তিনি 1798 সালে তিনি লর্ড গভর্নর জেনারেল হয়ে আসেন। তিনি এসেই ঘোর সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করেন, তিনি তাকে ঘোর সাম্রাজ্যবাদ বলা হয় বলা হয়ে থাকে যে তার মতো আর কোন কোন গভর্নর এতটা সাম্রাজ্যবাদী ছিলেন, অর্থাৎ তিনি ইংরেজ ইংরেজ শাসন বিস্তারে অর্থাৎ ইংরেজ ইংরেজদের ইংরেজদের প্রভাব বিস্তারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। তো তিনি যখন ক্ষমতায় আসেন লর্ড ওয়েলেসলি 1798 সালে, তখন তিনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। প্রথম সমস্যা হচ্ছে মহীশূরের টিপু সুলতান এই সময় হুমকি হয়ে উঠেছিল ইংরেজ ইংরেজ শাসনের প্রতি, মহীশূরের টিপু সুলতান তিনি ক্ষমতা তিনি তিনি ক্ষমতার ক্ষমতা তিনি ক্ষমতা তিনি চেষ্টা করতেছিলেন যে তিনি ফ্রান্স এবং ফ্রান্সের সাথে
ফ্রান্সের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন, ইউরোপীয় দেশের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন, তার সেনাবাহিনী সেনাবাহিনীকে সুসংগঠিত করতেছিলেন, এবং তিনি ইংরেজ সাম্রাজ্যকে এদেশ থেকে বিতাড়িত করার চিন্তা করতেছিলেন, চেষ্টা করতেছিলেন। তার যেটা ছিল ওই দেশে তিনি বুঝতে পেরেছিলেন যে মহীশূর ছিল, মহীশূর হচ্ছে ইংরেজ শাসনের জন্য হুমকি। এছাড়াও হায়দ্রাবাদের নিজামের দেখি, হায়দ্রাবাদের ক্ষেত্রে আমরা দেখি যে মারাঠাদের বিরুদ্ধে হায়দ্রাবাদের নিজামকে কিন্তু সহায়তা করেনি ইংরেজ ইংরেজ শাসক, তার ফলশ্রুতিতে হায়দ্রাবাদ নিজাম ক্ষুব্ধ ছিল ইংরেজের প্রতি, সুতরাং এটাও বিবেচনায় রেখেছেন, বাধ্য হয়েছিলেন যে যেকোনো সময় হায়দ্রাবাদের নিজাম তার বিরুদ্ধে যেতে পারে। মারাঠা হুমকি সবসময় ছিল, মারাঠা হুমকি সময় সিন্ধিয়া সঞ্চয় করেছিলেন এবং তিনি ইংরেজের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এছাড়া কাবুলের জামান শাহ, তিনি যেকোনো সময় ইংরেজ আক্রমণ এই ভারতবর্ষ আক্রমণ করে ইংরেজি বিচার করতে পারেন বলে এক ধরনের হুমকি হুমকি ছিল, যেটা খুব বিজয় ছিলেন। এছাড়া নেপোলিয়ানের সময় ফ্রান্সের নেপোলিয়ান তিনি ইউরোপ জয় করে মিশর জয় করে ফেলেছিলেন, এবং মিশর থেকে তিনি ভারতবর্ষে আসবেন বলে এই ধরনের একটা গুজব শোনা যাচ্ছিল, তার ফলশ্রুতিতে তিনি তিনি অতটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি মূলত এই সমাজবাদ নীতিগুলো করেছেন, সমাজবাদ নীতি থেকে অত্যন্ত চাতুরতা অবলম্বন করেছেন। আমরা তার সমাজবাদ নীতিকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে অধিনেতামূলক মিত্রতা নীতি, আর একটা হচ্ছে অগ্রসর নীতি বা আক্রমণ নীতি। অধিনেতামূলক মিত্র নীতি হচ্ছে এমন একটা নীতি যেখানে বন্ধু হবে আমার অধীনে থেকে, অর্থাৎ তিনি এদেশীয় যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর মানে শাসকদের সাথে বন্ধুত্ব করলেন এমন ভাবে যে তোমরা আমার অধীনে থেকে আমার সাথে বন্ধুত্ব করো, সেটা এরকম। এই ধরনের তিনি অধীনতা নীতি বা সাবসিডি রেঞ্জ হিসেবে পরিচিত। এছাড়া অবসর ছিল, অর্থাৎ যদি কোনো কেউ অধীনতামূলক নীতি আবদ্ধ হতে না চায় তাহলে তাকে তাকে জোর করে বা আক্রমণ করে যেভাবে হোক তাকে তাকে আমার অধীনে নিয়ে রাখা, ইংরেজ শক্তি অধীনে নিয়ে রাখা, অবসর। আমরা দেখতে পাই যে অধীনতামূলক নীতির যদি কিছু শর্ত আমরা দেখি, শর্তগুলো দেখলে হয়তো বুঝতে পারবো। অধীনতামূলক নীতির শর্ত প্রথমে ছিল যে দেশীয় রাজ্যগুলো যে সমস্ত রাজ্য আমার অধীনে থাকবে, আমার সাথে মিত্রতা স্থাপন করবে, সে সমস্ত রাজ্য একে অপরের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা, সামরিক আলাপ আলোচনাও বা রাজনৈতিক আলাপ আলোচনাও করতে পারবে না। দ্বিতীয়ত, এই রাজ্যে একদল ইংরেজ সেনা থাকবে যাদের ব্যয় নির্বাহের জন্য ওই ওই রাজ্য একটি অঞ্চলকে অঞ্চলের রাজস্ব বা একটা অঞ্চলকে ইংরেজ কোম্পানিকে দিয়ে দিবে। তিন নম্বরে ছিল ইংরেজ ব্যতীত অন্য কোন ইউরোপীয় কর্মচারী ওই রাজ্যে থাকতে পারবে না, তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে, শুধুমাত্র ইংরেজে থাকবে। তিন নম্বর ছিল রাজসভায় একজন ইংরেজ রেসিডেন্ট থাকতে হবে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি সলা পরামর্শ দিয়ে থাকে রাজাকে বা ওই শাসককে সহায়তা করবে। এরপর হচ্ছে পাঁচ নম্বর হলো রাজ্যের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে ইংরেজ ইংরেজরা, অর্থাৎ ইংরেজ সৈন্য দিয়ে রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে। সুতরাং এই শর্তগুলোর মধ্যে দিয়ে মূলত অধীনতামূলক নীতি দেওয়া হয়। অধীনতামূলক নীতির উদ্দেশ্য যদি আমরা খেয়াল করি তাহলে আমরা উদ্দেশ্য দেখতে পাই যে এর মাধ্যমে লড়াইয়েছিলেন যে মৈত্রী শক্তি, অর্থাৎ মৈত্রী স্থাপন করে মৈত্রী শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ ইংরেজের শক্তি সেটাকে বৃদ্ধি করা। দ্বিতীয়ত ছিল ফরাসি প্রভাব ধ্বংস করা, এই সময় ইউরোপে প্রভাব ফরাসি বিশেষ করে নেপোলিয়ানের নেতৃত্বে ইউরোপে এবং এই অঞ্চলে ইংরেজদের প্রভাব, সুতরাং এই প্রভাব বিস্তারকে যে কোনো ভাবে দমন করে অন্তত এই দমন দমন করার জন্য তিনি এই উদ্দেশ্যে গ্রহণ করেছিলেন। এছাড়া আঞ্চলিক শক্তিসমূহ, যেসব আঞ্চলিক বা দেশীয় রাজ্যসমূহ আছে সেসব আঞ্চলিক শক্তিসমূহ বা দেশীয় রাজ্যকে ইংরেজদের প্রতি অতি নির্ভরশীল করে গড়েছিল, অর্থাৎ তারা যাতে ইংরেজদের বিরুদ্ধে কখনোই দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করে দেয় করেছিল। তো অভিযোগ নীতি এবং অবসর নীতির মূলত এটাই উদ্দেশ্য ছিল।
এরপর যদি আমরা দেখি যে তিনি উদ্দেশ্য আসলে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছিলেন, অধিনায়কমূলক নীতি বিতরণের ক্ষেত্রে আমরা দেখি যে হায়দ্রাবাদকে তিনি এই প্রথমে হায়দ্রাবাদ এই অধিনায়কমূলক নীতি বিতরণ গ্রহণ করে, হায়দ্রাবাদে নিজাম তিনি মারাঠাদের সাথে যুদ্ধ করে পেরে ওঠেন নাই, ফলে তিনি মারাঠাদের ভয়ে সবসময় ব্রিটিশ সন্ত্রস্ত থাকছিলেন। এই অধিনায়কমূলক নীতি যখন লর্ড ওয়েলসলি ঘোষণা করলেন, তখন হায়দ্রাবাদের নিজাম সাথে সাথে সেটা গ্রহণ করে তিনি তার রাজ্যকে নিরাপদ করেছিলেন। এছাড়া অযোধ্যার নবাব তিনিও মারাঠা শক্তির সাথে নিজেকে হুমকি মনে করছেন, তাছাড়া তিনি জামানের সাথে করতে হায়দ্রাবাদ অযোধ্যা আক্রমণ হতে পারে এই ভয়ে ভীত ছিলেন। তার ফলশ্রুতিতে তিনিও পরে হলেও প্রথম দিকে একটু মানে চেষ্টা করেছিলেন যাতে আবদ্ধ না হয়, কিন্তু পরবর্তীতে তিনি অযোধ্যা রাজকীয় মারাঠাদের সাথে আবদ্ধ হয়ে যায়। এছাড়া মারাঠা শক্তি যতদিন নানা ফড়নবিষ জীবিত ছিলেন, ততদিন ইংরেজ শাসকরা বা লর্ড ওয়েলেসলি তার মারাঠাদেরকে দমন করতে পারেনি, ব্যর্থ হয়েছে এবং তারা অধীনতামূলক গ্রহণ করেনি। কিন্তু নানা ফড়নবিষ মারা যাওয়ার পরে উত্তরাধিকার দ্বন্দ্বে সিন্ধিয়া ভোঁসলে বা প্রভৃতিবাজিরাও এরা 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 উত্তরাধিকার দ্বন্দ্ব দ্বন্দ্ব শুরু হয়, যার ফলশ্রুতিতে সিন্ধিয়া এবং মোগলে খুব দ্রুত তাদের রাজ্য নিরাপত্তার জন্য তারা অধীনতামূলক নীতিতে আবদ্ধ হয়েছিল। এছাড়া যদি আমরা দেখি অগ্রসর নীতি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টিপু সুলতানের মহীশূর রাজ্য, টিপু সুলতান তিনি মহীশূর রাজ্যের রাজ্যকে যুদ্ধের মাধ্যমে টিপু সুলতানকে পরাজিত করে নিহত করে লর্ড ওয়েলেসলি তিনি এই মহীশূর রাজ্যকে দখল করেছিলেন, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে তিনি এটাকে দখল করেছিলেন। আরো কিছু সংস্কার আছে, তিনি অপর সংস্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন, কারণ তিনি মধ্যে তিনি কৃষি সংস্কার করেছিলেন। কৃষির সংস্কারের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি কৃষি উন্নয়নে কাজ করেছিলেন, বিভিন্ন ধরনের খাল খনন করে তিনি পানি সেচের ব্যবস্থা করেছিলেন, কৃষি উন্নয়নে ভালো বীজের সরবরাহ ব্যবস্থা করেছিলেন, সারের ব্যবস্থা করেছিলেন, এগুলোর মাধ্যমে কৃষি সরবরাহ করেছিলেন। এছাড়া আমরা দেখি তিনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি কোর্ট ঠিকভাবে করেছিলেন এবং বিচার সুষ্ঠু বিচারের জন্য তিনি বিচারক নিজে দিয়েছিলেন এবং অত্যন্ত দক্ষ বিচারক নিয়োগ দিয়েছিলেন। এছাড়া তিনি জমিদারদের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন জমিদার শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ জমিদারকে তিনি খুব সার্বভৌম ক্ষমতা দিয়েছিলেন রায়তদের উপর, অর্থাৎ জমিদারের অধীনে সেসব রায়ত ছিল বা রাজনৈতিক অবস্থা ছিল তাদেরকে তিনি জমিদারদের অধীনে নিয়ে এসেছিলেন, অর্থাৎ জমিদারকে তিনি সার্বভৌম ক্ষমতা দান করেছিলেন। তার শিক্ষা সংস্কার যদি আমরা বলি, শিক্ষা সংস্কারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বিশেষ করে এই সময় ফোর্ট উইলিয়াম কলেজ মনে রাখবেন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ইংরেজদেরকে শিক্ষিত করার জন্য তিনি এটা করেছিলেন, যদিও বোর্ড অফ ডাইরেক্টর সভা অনুমোদন না করার কারণে তিনি এটা বাংলা ভাষার শিক্ষা প্রতিষ্ঠানে হিসেবে তিনি এটা ঘোষণা করেন এবং সেখানে এই উদ্বোধন করেছে বাংলা ভাষা বা বাংলা ভাষা শিক্ষা চালু হয়েছিল। লর্ড আমরা দেখি এইভাবে দেখি, এছাড়া এরপরে আমরা দেখি টিপু সুলতান কে দেখবো। টিপু সুলতান একজন স্বাধীনচেতা মানুষের নাম, সবাই যখন ইংরেজদের অধীনে মেনে নিচ্ছে তখন টিপু সুলতান স্বপ্নে বিভোর আছেন কিভাবে ইংরেজদেরকে এই অঞ্চল থেকে বিচলিত করে তিনি এই ভারতবর্ষের সারানো গৌরব ফিরিয়ে আনা যায়, বিশেষ করে স্বাধীনতার সূর্যকে আবার নিয়ে আসা যায়। দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ হায়দার আলীর সাথে ইংরেজরা হয়েছিল এবং সেখানে খুব বেশি সব ইংরেজ সুবিধা করতে পারেনি। তো তৃতীয় ইংরেজ মহীশূর যুদ্ধে আমরা দেখতে পাই যে ইংরেজ শক্তি মারাঠা শক্তি এবং হায়দ্রাবাদ শক্তি ত্রিপক্ষীয় অ্যালায়েন্স করে ইংরেজ মারাঠা এবং হায়দ্রাবাদ, যার ফলশ্রুতিতে টিপু সুলতানকে তারা এক করে করে ফেলে এবং টিপু সুলতানের রাজ্য টিপু সুলতানের সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেখা যায় যে যে টিপু সুলতান অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন, কিন্তু
তিনি পেরে ওঠেন নাই, তার বিরুদ্ধে অবরোধ করা, তার রাজধানী অবরোধ করে বিরুদ্ধে অবরোধ করে রাখা হয়েছিল, ফলে টিপু সুলতান বাধ্য হয়েছিলেন 1792 সালে শ্রীরঙ্গ পত্তনের চুক্তি করতে। শ্রীরঙ্গ পত্তন চুক্তি করতে বাধ্য হয়েছিলেন, যদিও এটা কৃষ্ণের জন্য অপমানজনক ছিলেন ছিল সুতরাং কিন্তু বাধ্য হয়েছিলেন এই অপমানজনক। পরবর্তীতে এই চুক্তির ফলে কিন্তু ইংরেজ শক্তি বা টিপু সুলতান কেউ থেমে থাকে নাই। টিপু সুলতান তার টিপু সুলতান তার ফ্রান্স বা অন্যান্য ফ্রান্স স্পেন বা অন্যান্য ইউরোপীয় সহায়তা চাচ্ছিলেন, সহায়তা তিনি সেনাবাহিনী গঠন করে যাচ্ছিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তেমনি ভাবে ইংরেজ শক্তি তারা এই টিপু সুলতানের বিরুদ্ধে তাদের 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 যুদ্ধ প্রস্তুতি চলমান ছিল। পরবর্তীতে ফলে দেখা যায় যে খুব শীঘ্রই চতুর্থ এই ইঙ্গ পয়সা শুরু হয়। তো এটা যেখানে টিপু সুলতান পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন, এই চতুর্থ ইঙ্গ বৈশ্য যুদ্ধের যুদ্ধের ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন আর্থার ওয়েলেসলি। যিনি লর্ড ওয়েলেসলির ছোট ভাই ছিলেন এবং এই আর্থার ওয়েলেসলি কিন্তু নেপোলিয়নের সাথে যুদ্ধেও কিন্তু অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। টিপু সুলতানের পরাজয়ের কারণ যদি আমরা হিসেবে দেখি তাহলে আমরা দেখতে পাবো টিপু সুলতানের পরাজয়ের পেছনে বেশ কিছু কারণ ছিল। তবে আমরা প্রথম বিষয়ের প্রধান কারণ যেটা দেখি সেটা হচ্ছে তিনি অন্যান্য শক্তির সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়েছিলেন, অর্থাৎ ইংরেজ টিপু সুলতানের বিরুদ্ধে হায়দ্রাবাদ অযোধ্যা ইংরেজ শক্তি মারাঠারা সবাই এক হয়েছিল, যারা সম্পূর্ণ টিপু সুলতান একা হয়ে পড়েছিলেন এবং তিনি তবু তিনি নিশ্চিত করা যায় যেন তিনি বিদেশ মতো লড়াই করে গেছেন এবং চেষ্টা করেছেন এবং এই ভারতবর্ষ স্বাধীনতা সূর্য আনার জন্য। তো পরাজয়ের কারণে যদি আমরা দেখি যে প্রতিরক্ষা নীতি দুর্বলতা, প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে তিনি অত্যন্ত দুর্বলতা পরিচয় দিয়েছেন। তিনি তিনি তার রাজধানীকে সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা করে দিতে পারেননি, ফলে ইংরেজ আক্রমণ বা ইংরেজ যে যৌথ বাহিনীর আক্রমণে খুব সহজে তার রাজধানীর পতন ঘটে। এছাড়া ত্রিশক্তি আদাত যেটা বললাম যে ত্রিশক্তি আদাত অর্থাৎ হায়দ্রাবাদ অযোধ্যা এবং ইংরেজরা তিন শক্তি একসাথে মিলিত হয়ে টিপুর বিরুদ্ধে আক্রমণ করেছে, কিন্তু এই টিপু সুলতান এরকম কোন কূটনৈতিক দক্ষতা দেখাতে পারেনি যার মাধ্যমে তিনিও একটি আদাত বা একটি যৌথ বাহিনী গঠন করতে পারতেন। তিন নম্বর হচ্ছে বৈদেশিক সহায় সাহায্যের ব্যর্থতা, অর্থাৎ ফ্রান্স এবং স্পেনে স্পেনে এই সময় বিশেষ করে ফ্রান্স এই টিপু সুলতানকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু ওই সময় ঠিক ঠিক সময় মতো ফ্রান্স সহায়তা করতে ব্যর্থ হয়েছে, যার পরিস্থিতিতে টিপু সুলতান যে আশা করেছিলেন যে ফ্রান্স তার পক্ষে থাকবে বা ফ্রান্স বা ফরাসি বাহিনী তার পক্ষে থাকবে সেটা থাকে নাই। ইংরেজ উন্নত সামরিক অস্ত্র দেখি আমরা ইংরেজ সামরিক অস্ত্র অর্থাৎ ইংরেজ বাহিনী ছিল অত্যন্ত সুসজ্জিত এবং সুসজ্জিত বাহিনী এবং তাদের অস্ত্র শস্ত্র অত্যন্ত উন্নত ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের আমরা দেখি যে আমাদের টিপু সুলতানের বাহিনী অত্যন্ত দক্ষ দক্ষ কিংবা সামরিক ভাবে অনুপন্ন ছিল না, তার প্রস্তুতি দেখা যায় যে টিপু সুলতান যুদ্ধে হেরে গেছে এবং নিহত হয়েছিলেন। তো টিপু সুলতান এত স্বাধীন চেতা মানুষ ছিলেন, যদি বলি তাহলে তিনি অত্যন্ত অত্যন্ত সৎ এবং নির্ভীক, তিনি নিশ্চিত করে দেয় যেন তিনি দেশের সাথে বেমানি করেন নাই, তিনি যুদ্ধ করে নিহত হয়েছেন, তিনি হায়দ্রাবাদ বা অযোধ্যা বা নিজের রাজ্যকে নিজের রাজ্যকে অন্যের অন্য হাতে তুলে দেন নেই তুলে দেন নেই সেটা থাকে। এই জন্য এখনো আমরা সাহসিকতা একটা অন্যতম প্রতিমূর্তি বা প্রতিকৃতি ধরে রাখি এই হিসাবে হিসাবে বিচার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানেই শেষ করবো, আগামী ক্লাসে আমরা লর্ড বেন্টিং এবং লর্ড ডালহৌসি নিয়ে আলোচনা করব। লর্ড বেন্টিং তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই আগামী ক্লাসে এই দুটি টপিক একটু ভালো করে পড়ে নিবে, পড়ে পড়ে ক্লাসে উপস্থিত হবে, যাতে করে তোমরা খুব সহজেই টপিকটা বুঝতে পারো। আশা করি তোমরা সেটা করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে।